Hello friends, welcome back to RGM online classes. RGM education YouTube channel er roj rat 8tar special GK and current affairs practice class e tomader shokolke janai aro ekbar shagoto. Ajke amader set number 9. Amader ei practice classes gulo bibhinno rokomer poshchimbongo tatha bharatbarsher bibhinno chakrir porikha, railway group D, SLST PT, WBP এবং অন্যান্য যে সমস্ত রাজ্য সরকারের পরীক্ষাগুলো হয় সে প্রত্যেকটি পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রামে যুক্ত হওনি প্রত্যেকটি ক্লাসের পিডিএফ এবং তার পাশাপাশি ফ্রি নোটস স্টাডি ম্যাটেরিয়ালস এবং বিভিন্ন জব নোটিফিকেশনস এর আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে অথবা তোমরা সরাসরি টেলিগ্রামে গিয়ে সার্চ করবে আরজিএম এডুকেশন অফিশিয়াল তোমরা সেখানে যুক্ত হয়ে যেতে পারো তো প্রতিদিনের মতো কোশ্চেনে চারটা করে অপশনস তোমরা পাবে এমসিকিউ প্যাটার্ন আমাদের এই মক টেস্টগুলো হয়ে থাকে তো আজকের সেটের যে প্রথম প্রশ্ন সেটা হলো কত খ্রিস্টাব্দে কলকাতা ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ শুরু করেছিলেন বা ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল 1500, 1600, 1696 নাকি 1800 এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি 1696 খ্রিস্টাব্দে তো এই সংক্রান্ত কিছু তথ্য হুগলি নদীর তীরে এই দুর্গের অবস্থান ব্রিটিশ রাজা তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছিল বাস্তবে ফোর্ট উইলিয়াম দুর্গটি বা দুর্গের ইতিহাস যেটা জানা যায় সেটা হচ্ছে একটি পুরনো এবং অন্যটি নতুন পুরনো দুর্গটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূচনাকালের এবং 1696 সালে বাংলার নবাবদের অনুমতি নিয়ে নির্মাণ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যেও কিন্তু ভাগ ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়াও ডাচ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ওলন্দাজ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথাই বলা হচ্ছে দুর্গ প্রাচীরের দক্ষিণ পূর্বাংশে এবং তৎসংলগ্ন দেয়াল নির্মাণের কাজ শুরু করেন চার্লস আইয়ার বা স্যার চার্লস আইয়ার তার উত্তরসূরি জন উইয়ার্ড 1701 সালে উত্তর পূর্বাংশের দুর্গ প্রাচীর সংযোজন করেন এবং 1702 সালে তিনি দুর্গের মধ্যভাগে একটি ফ্যাক্টরি বা বাণিজ্য কুঠি যেটাকে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট হাউস তৈরি করার কথা কিন্তু উল্লেখ রয়েছে পরের প্রশ্নে চলে আসবো পরের প্রশ্নে কত খ্রিস্টাব্দে বিদেরার যুদ্ধ সংঘটিত হয়েছিল বিদেরার যুদ্ধ 1759, 1760, 1761 নাকি 1762 সঠিক উত্তরটাকে নিয়ে নিই সঠিক উত্তর অপশন নাম্বারে 1759 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল 1759 খ্রিস্টাব্দে ইংরেজ এবং ওলন্দাজদের মধ্যে ঘটেছিল এই বিদেরার যুদ্ধ ঠিক আছে তারপরে আসবো বাংলার প্রথম স্বাধীন নবাব এই প্রশ্নটা এর আগে অনেকবার আসতে দেখা গেছে বারংবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন সুজাউদ্দিন মুর্শিদ কুলি খাঁ বাহাদুর শাহ নাকি মীর কাসিম তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি মুর্শিদ কুলি খান দেখো মুর্শিদ কুলি খান কে ছিলেন মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব এছাড়া তিনি বিভিন্ন নথিপত্র থেকে বা নির্দেশ করে তিনি মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু পরবর্তী প্রথম স্বাধীন নবাব ছিলেন তার উপর মুঘল সাম্রাজ্যের নামমাত্র আধিপত্য ছিল সকল ব্যবহারিক উদ্দেশ্যে তিনি বাংলা নবাব ছিলেন দেখো তোমরা যখন মুঘল পিরিয়ডটাকে দেখবে এবং তার সাথে বাংলাকে প্যারালালি তোমরা পড়বে বুঝতে পারবে বাংলার উপর মুঘলরা কিন্তু খুব বেশি শাসন করতে পারেনি বা খুব বেশি তাদের কর্তৃত্ব তারা সেখানে কিন্তু স্থাপন করতে পারেনি এখানে কখনো আফগানরা কখনো এখানে শাহবংশ কখনো আরও অন্যান্য পাল সেন ইত্যাদি বংশ কিন্তু সাম্রাজ্য এখানে স্থাপন করেছিল তো সেই পার্টটা থেকেই এখানে কিন্তু মুর্শিদ কুলি খান যদিও ওই ঔরঙ্গজেবের মৃত্যু পরবর্তী সময়ে নিজেকে আত্মপ্রকাশ করে এবং তারপর থেকে কিন্তু তিনি স্বাধীনভাবেই বাংলার সমস্ত রকমের কাজকর্ম রাজনৈতিক এবং প্রশাসনিক কাজকর্ম নিজের হাতে তুলে নেন এবং স্বাধীনভাবেই সেই সাম্রাজ্যটাকে পরিচালিত করেন নেক্সট বলেছে বিরূপাক্ষ বা বিরূপাক্ষ মন্দির নির্মাণ করেছেন কে বিজয়াদিত্য স্কন্দগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্য নাকি লক্ষ্মণ সেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি দ্বিতীয় বিক্রমাদিত্য কে ছিলেন দ্বিতীয় বিক্রমাদিত্য দ্বিতীয় বিক্রমাদিত্য ছিলেন চোল কেরল পাণ্ড কলভ্র প্রমুখের বিরুদ্ধে সকল অভিযান চালান এবং এই বিজয় অভিযানে স্মরণীয় করে রাখতে দক্ষিণ সমুদ্রের তীরে একটি বিজয়স্তম্ভ নির্মাণ করেছিলেন রাজ্য বিজয়ের পাশাপাশি শিক্ষা সংস্কৃতি চর্চা ও প্রসারের কাজেও তার আন্তরিকতা ছিল দ্বিতীয় বিক্রমাদিত্য ছিলেন চালুক্য বংশের শেষ সফল শাসক অর্থাৎ চালুক্য সম্রাট দ্বিতীয় বিক্রমাদিত্য ছিলেন শেষ সফল একজন শাসক পরের নাম্বার মেগাস্থেনিসের কথা আমরা প্রত্যেকে পড়েছি তার লেখা বিখ্যাত গ্রন্থ ইন্ডিকা যেখানে ভারত ভ্রমণ সংক্রান্ত ভারতের তৎকালীন তার তিনি যে সময় এসেছিলেন সেই তৎকালীন
সমাজ ব্যবস্থা সংক্রান্ত বহু তথ্য কিন্তু উল্লেখিত রয়েছে। তো প্রশ্নটা হচ্ছে, মেগাস্থেনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়, বা এটাও ঘুরিয়ে দেওয়া যে কোন বংশের বা কোন রাজার আমলে তিনি ভারতে এসেছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, মৌর্য বংশ। মৌর্য সাম্রাজ্য প্রাচীন ভারতের লৌহ যুগের একটি বিস্তীর্ণ সাম্রাজ্য ছিল। মৌর্য রাজবংশ দ্বারা শাসিত এই সাম্রাজ্য 321 খ্রিস্টপূর্বাব্দ থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত টিকেছিল এবং সিরিয়ার রাজা সেলিয়াকাস ওয়ানের রাজদূত হিসেবে ভারতীয় রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে, যাকে তিনি স্যান্ড্রাকোটাস বলে উল্লেখ করেছেন, রাজদরবারে দায়িত্ব পালন করেন। তখন চন্দ্রগুপ্তের রাজদরবার ছিল ভারতের পাটলিপুত্র নামক স্থানে। পরের নাম্বার, স্যার টমাস রো। দেখো, আগের একজন করলাম রাজদূত মেগাস্থেনিস, এবার আরও একজন রাজদূত, স্যার টমাস রো কোন সম্রাটের আমলে ভারতে এসেছিলেন? এখানে চারজন সম্রাটের কথা বলা হচ্ছে যারা দিল্লিতে শাসন করেছেন, আকবর, শাহজাহান, জাহাঙ্গীর নাকি শেরশাহ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, জাহাঙ্গীর। মুঘল বাদশাহ জাহাঙ্গীরের আমলেই স্যার টমাস রো ভারতবর্ষে এসেছিলেন। দেখো, নুরুদ্দিন মোহাম্মদ সেলিম বা জাহাঙ্গীর ছিলেন মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট। অর্থাৎ একটি কিন্তু প্রবাদ প্রচলিত রয়েছে, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। অর্থাৎ ভারতবর্ষে মুঘল সম্রাটদের প্রথম কয়েকজন সফল মুঘল সম্রাটদের নামের একটি কিন্তু মনে রাখার কৌশল। তিনি 1605 খ্রিস্টাব্দে আকবরের মৃত্যুর পর সিংহাসনে বসেন এবং 1627 পর্যন্ত রাজত্ব করেন। তার রাজকীয় নামটি অর্থাৎ জাহাঙ্গীর, তার অর্থ বিশ্ববিজয়ী। 1615 খ্রিস্টাব্দে স্যার টমাস রো ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসেবে নির্ভেজাল বাণিজ্য নীতি নিয়ে সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন এবং আজমির, মান্ডু, আমেদাবাদ 1618 খ্রিস্টাব্দ পর্যন্ত 3 বছর অবস্থান তিনি করেছিলেন। পরের নাম্বার, ক্যাপ্টেন উইলিয়ামস বা উইলিয়াম হকিন্স কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন? ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স 1608, 1609, 1610 নাকি 1612? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 1609 খ্রিস্টাব্দে। তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ছিলেন। ঠিক আছে, নেক্সট, বেসিনের সন্ধি বা কোথাও কোথাও তোমরা পাবে বেসিনের চুক্তি। বেসিনের চুক্তি বা বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1732, 1734, 1839 নাকি 1839? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 1802 খ্রিস্টাব্দে। দেখো, যশবন্ত রাও হোলকার ও দৌলত রাও সিন্ধিয়ার মধ্যে বিরোধ বাঁধলে পেশোয়া দ্বিতীয় বাজিরাও সিন্ধিয়ার পক্ষ নেন। এতে ক্রুদ্ধ হয়ে যশবন্ত রাও হোলকার দ্বিতীয় বাজিরাওকে আক্রমণ করলে পেশোয়া ইংরেজদের সাহায্য প্রার্থী হয়েছিলেন। এই অবস্থায় পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং লর্ড ওয়েলেসলির মধ্যে একটি স্বাক্ষর হয়, একটি সন্ধি স্বাক্ষর হয়, যেটাকে বেসিনের সন্ধি বলা হচ্ছে, যেটা 1802 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল। নাম্বার 9 বলা হচ্ছে যে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন কোন দলের সাথে? এশিয়াটিক সোসাইটির সাথে, ইয়ং বেঙ্গল মুভমেন্ট বা নব্যবঙ্গ আন্দোলনের সাথে, থিওসফিক্যাল সোসাইটির সাথে নাকি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ইয়ং বেঙ্গল মুভমেন্ট বা নব্যবঙ্গ আন্দোলন। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও সম্পর্কে দু চারটি কথা। তিনি একজন ইউরেশীয় কবি, যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক ছিলেন। তরুণ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও মাত্র 17 বছর বয়সে কলকাতা হিন্দু কলেজের অধ্যাপক হিসেবে যুক্ত হন। তিনি ইংরেজি সাহিত্য ইতিহাস পড়াতেন এবং তার পাঠদানের পদ্ধতি ছিল তার ধ্যান ধারণার মতোই গতানুগতিক মুক্ত। বাস্তবে তার আলোচনার বিষয়বস্তুর পরিসীমা ছিল বহু বিস্তৃত, সাহিত্য, ইতিহাস, দর্শন ও বিজ্ঞান। নব্যবঙ্গ দল গঠন তাকে ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে অমর করে রেখেছে। নেক্সটে আসবো নাম্বার 10, কত খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়েছিল? 1498, 1600, 1690 নাকি 1700? সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 1600 খ্রিস্টাব্দে। দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার জন্য 1600 শতাব্দীতে প্রতিষ্ঠিত একটি জয়েন্ট স্টক কোম্পানি। এর সরকারি নাম ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1600 সালের 31শে ডিসেম্বর ইংল্যান্ডের তৎকালীন রানী প্রথম এলিজাবেথ এই কোম্পানিকে ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার সমস্ত রাজকীয় সনদ প্রদান করেছিল। নেক্সট আসবে প্রশ্ন নম্বর 11, বেঙ্গল কেমিক্যালস। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠা প্রাণপুরুষ বা প্রতিষ্ঠাতাকে, জগদীশচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, জ্ঞানচন্দ্র ঘোষ নাকি প্রফুল্লচন্দ্র রায়? বেঙ্গল কেমিক্যালসের সঙ্গে যার নামটি ওতপ্রোতভাবে জড়িত তিনি হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায়
CCI, ANI, FRASB, FIS, FCS হিসেবে বা ছিলেন একজন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, শিক্ষক, দার্শনিক ও কবি। তিনি বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা এবং মার্কারি নাইট্রেট আবিষ্কারক। এই মার্কারি নাইট্রেট আবিষ্কারক নিয়েও কিন্তু প্রশ্ন আসে। দেশি শিল্পায়ন উদ্যোক্তাও কিন্তু তিনি একজন ছিলেন। নেক্সট আসবো নাম্বার টুয়েলভে, ভারতের জাতীয় আয় কে প্রথম নির্ধারণ করেছিলেন? যে জাতীয় আয় বা বলা যেতে পারে যে মাথাপিছু আয়ের যে কনসেপ্ট, সেটা প্রথম কে নির্ধারণ করেছিলেন? দাদাভাই নরজি, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, সর্দার বল্লভভাই প্যাটেল নাকি ভি কে আর ভি রাও? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, দাদাভাই নরজি। দাদাভাই নরজি ভারত উপমহাদেশের একজন প্রথম সারির রাজনীতিবিদ ছিলেন। ভারতীয়দের মধ্যে তিনি প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন। নরজি ভারতীয় জাতীয় কংগ্রেস তার কাজের জন্য বিখ্যাত, যার মধ্যে তিনি একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং তিনবার সভাপতি ছিলেন, 86, 93 এবং 1906 খ্রিস্টাব্দে। ইস্ট ইন্ডিয়া বা ইন্ডিয়া পোস্ট 1963, 97, 2017 সালের স্ট্যাম্পে নরজিকে চিত্রিত করেছিল। নেক্সট আসবো দ্য ফিউচার অফ ইন্ডিয়া বই এবং লেখক থেকে প্রতিদিনই প্রশ্ন রাখা হয় তোমাদের জন্যে। দ্য ফিউচার অফ ইন্ডিয়া এই বইটি কার লেখা? বিমল জালান, অমিতাভ ঘোষ, অনুরাগ মাথুর নাকি দীপক চোপড়া? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, বিমল জালান। নেক্সট, মনিকা বাত্রা কোন খেলার সাথে যুক্ত? মনিকা বাত্রা দাবা, ক্রিকেট, টেবিল টেনিস নাকি ব্যাডমিন্টন? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত। মনিকা বাত্রা একজন ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড়। 2018 সালের এপ্রিলের সময় অনুসারে তিনি ভারতের সর্বোচ্চ মানের মহিলা টেনিস খেলোয়াড়, বিশ্বে তার স্থান তখন ছিল 58। ঠিক আছে, এবার পরবর্তী প্রশ্নের দিকে অগ্রসর হই। কি রয়েছে? পশ্চিমবঙ্গ জেলার স্টেট ফ্লাওয়ার কোনটি বা রাজ্য ফুল? পশ্চিমবঙ্গ জেলার স্টেট ফ্লাওয়ার বা রাজ্য ফুল কোনটি? জুঁই বা শিউলি, সূর্যমুখী, গোলাপ নাকি টগর? সঠিক উত্তর কী হবে? দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হচ্ছে জুঁই। রাজ্য পশু যদি বলি তাহলে সেটাকে বাঘরোল বা যেটাকে বলা হয় হচ্ছে মেছো বিড়াল। যদি রাজ্য পাখি বলি তাহলে সেটাকে বলা হবে হচ্ছে সাদা গলা বিশিষ্ট যে মাছরাঙ্গা বা যাকে বলা হয় ধলা গলা মাছরাঙ্গা, ঠিক আছে, তো ইত্যাদি। এবং যদি রাজ্য গাছ বলি তাহলে সেটা হচ্ছে ছাতিম গাছ। ঠিক আছে, নাম্বার ১৬তে চলে আসবো, জুরাসিক পার্ক, এই জুরাসিক পার্ক বইটির রচয়িতা কে? জুরাসিক পার্ক বইটির রচয়িতা কে? রবার্ট লুইস, ডিএইচ লরেন্স, মাইকেল ক্রিকটন, ওয়াল্টার স্কট? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি, মাইকেল ক্রিকটন। দেখো, জুরাসিক পার্ক স্টিভেন স্পিলবার্গ পরিচালিত বিজ্ঞান কল্পকাহিনীমূলক চলচ্চিত্র। মাইকেল ক্রিকটনের একই নামে উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্র 1993 সালে মুক্তি পেয়েছিল। তো এটা যদি পরিচালকের কথা বলে, জুরাসিক পার্ক সিনেমার পরিচালক, তাহলে তোমরা লিখবে স্টিভেন স্পিলবার্গ। নেক্সট আসবো, ভারতীয় মহিলা ক্রিকেট টিমের বর্তমান ক্যাপ্টেনের নাম কি? ভারতীয় মহিলা ক্রিকেট টিমের বর্তমান ক্যাপ্টেন কে? মিতালি রাজ, শশি গুপ্তা, হরমনপ্রীত কৌর নাকি অঞ্জু মিশ্র? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, হরমনপ্রীত কৌর। কারণ খুব রিসেন্ট টাইমে ভারতের প্রাক্তন যিনি ক্যাপ্টেন ছিলেন মিতালি রাজ, তিনি কিন্তু অবসর নিয়েছেন সব রকমের ফরম্যাট থেকে ক্রিকেটের। এবং তারপর তার পরবর্তীকালে যিনি ভাইস ক্যাপ্টেন ছিলেন হরমনপ্রীত কৌর, তিনি কিন্তু ক্যাপ্টেন হয়েছেন। নাম্বার ১৮তে আসবো, বন্ধন এক্সপ্রেস ট্রেন, ভেরি ইম্পর্টেন্ট, বন্ধন এক্সপ্রেস ট্রেন কোথা থেকে কোথায় চলাচল করে? বন্ধন এক্সপ্রেস ট্রেন কোথা থেকে কোথায় চলাচল করে? কলকাতা টু ঢাকা, কলকাতা টু বরিশাল, কলকাতা টু চট্টগ্রাম নাকি কলকাতা টু খুলনা? দেখো, বন্ধন এক্সপ্রেস ট্রেনকে কলকাতা খুলনা এক্সপ্রেসও কিন্তু বলা হয়। সে কারণে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর, অর্থাৎ কলকাতা থেকে বাংলাদেশের খুলনা পর্যন্ত চলাচল করে। নাম্বার ১৯, সিউল প্রিস প্রাইজ পেয়েছেন এদের মধ্যে কোন রাষ্ট্রনায়ক? ডোনাল্ড ট্রাম্প, শেখ হাসিনা, নরেন্দ্র মোদী নাকি ভ্লাদিমির পুতিন? দেখো, এখানে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে প্রাক্তন
আমেরিকার প্রেসিডেন্ট শেখ হাসিনা, যিনি হচ্ছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এবং ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট। তো এদের মধ্যে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি। নেক্সট, তো তার আগে দেখো নরেন্দ্র মোদি সংক্রান্ত কিছু তথ্য। নরেন্দ্র দামোদর দাস মোদি ভারতবর্ষের পঞ্চদশতম প্রধানমন্ত্রী। 2014 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ষোড়শ সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে নেতৃত্ব প্রদানের মাধ্যমে বহুমত দ্বারা তিনি জয়লাভ করেন এবং 26 মে ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করেছিলেন। এর আগে তিনি গুজরাতের চতুর্দশতম মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার যাকে বলা হয়, সেই রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ঘনশ্যাম সিং, বিনোদ কুমার ত্রিপাঠী, গিরিশ পিল্লাই, নাকি রাজেন্দ্র আগরওয়াল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা নিয়ে নিই। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, বিনোদ কুমার ত্রিপাঠী। তো আমাদের নেক্সট ক্লাস থেকে কিন্তু এই কোশ্চেনের সংখ্যা হয়ে যাচ্ছে 30। আমরা আগামী ক্লাস থেকে 30টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের চেষ্টা থাকবে যে সমস্ত সাবজেক্টকেই একসাথে নিয়ে সেই ক্লাসেসগুলো অর্গানাইজ করা, যাতে তোমাদের প্রত্যেকটা বিষয় থেকে তোমরা যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছ তাদের নিজেদের প্রস্তুতিটা যাচাই করে নেওয়া। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে 30টা করে প্রশ্নের সাথে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।